হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল এর ভ্যালুকাপ প্রোগ্রাম আমরা শিখব তো যারা মাইক্রোসফট এক্সেল এর ভ্যালুকাপ ফাংশন জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা করা তো ভ্যালুকাপ এর কি কি কাজ রয়েছে সেগুলো এই ভিডিওতে দেখাবো এবং খুব সহজে আপনি কিভাবে ভ্যালুকাপ আপনি তৈরি করতে পারেন এই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স আমি এই চ্যানেলে ফটোশপ এবং মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি তো প্রতিবারের মতো এবারেও বলবো যে এই বিষয়টা ফটোশপ বা গ্রাফিক্স ডিজাইন অথবা মাইক্রোসফট অফিস এক্সেল যেটাই আপনারা শিখতে চান সেটার জন্য কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন ভ্যালুকাপের কাজটা কি আমি যদি এটা দেখাই এখানে এই যে দেখুন 251 রয়েছে যদি আমি এখানে মাউস দিয়ে লিখে 230 দেই তখন দেখুন এখানে কিন্তু নামটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং অ্যাড্রেসটাও এখানে পরিবর্তন টাকার অ্যামাউন্ট ওইগুলি এখানে চলে আসছে তো আসলে এটা কিভাবে ধরুন আপনি কোনো একটা নামের একটা লিস্ট করেছেন যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে এখানে দেখুন এখানে রয়েছে এই যে এটা হচ্ছে আইডি নাম্বার এই যে দেখুন এটা হচ্ছে আইডি নাম্বার আর এগুলো হচ্ছে নাম এটা হচ্ছে ডিস্ট্রিক্টের নেম এটা হচ্ছে আপনার লোকেশন নাম্বার আর এটা হচ্ছে টাকা তো এখন আমি চাচ্ছি যে আমি এখানে সার্চ করে আমি শুধু এখানে আইডি নাম্বারটা দিব আর এখানে আমি যে আইডি নাম্বারটা আমি এখানে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তার নাম কার্ড নাম্বার এবং তার বিস্তারিত আমি এখানে কয়েকটি দিয়েছি 1 2 3 4 5টি দিয়েছি এই যে 1 2 3 4 5 পাঁচটি দিয়েছি আপনি ইচ্ছা করলে এখানে 20টি 50টি আপনি যত খুশি তত এখানে তথ্য দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন আমি যদি এগুলো হাইড করে দিই হাইড করে দিলে বিষয়টা আরেকটু সহজ হয়ে যাবে তো এখানে দেখুন আমি একটি কার্ড নাম্বার দিলাম আইডি নাম্বার যেটা আমরা এখানে দিয়েছি 240 এই যে দেখুন 240 নম্বরে নাহিদ ফরিদপুর তার লোকেশন নাম্বার এটা আর তার টাকার অ্যামাউন্ট হয়েছে এটা তো এটা আমি কিভাবে দেখব আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এটা আসল ঠিক আছে কিনা যে 240 তো এই যে দেখুন এখানে 240 এই যে দেখুন ফরিদপুর 1815 আর এখানে হচ্ছে 2053 এই যে দেখুন 1815 2053 তো এখানে হাজার হাজার ডাটা আপনি এন্ট্রি করে রাখতে পারেন আমরা যারা সফটওয়্যারে কাজ করি সফটওয়্যারে কিন্তু আপনার দেখা যায় যে যে কোনো কার্ড নাম্বার বাড়ি দিলে পুরা তার অ্যাড্রেস সহ চলে আসবে তো আপনি এরকমভাবে ভ্যালুকাপের এই কাজগুলো করতে পারেন ভ্যালুকাপের কাজ হচ্ছে তার নাম কার্ড নাম্বার আমি জাস্ট উদাহরণ দিচ্ছি নাম কার্ড নাম্বার অ্যাড্রেস এবং তার লোকেশন সব আপনি তার যে কয়টা এখানে আপনার সিরিয়াল থাকবে এরকমভাবে এক্সেল শীট থাকবে আপনি ভ্যালুকাপের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন বিশেষ করে সফটওয়্যারে কিন্তু এই ভ্যালুকাপ দিয়েই কিন্তু এই কাজগুলো করে থাকে তো আমি এটা কিভাবে আপনি এরকমভাবে সাজাবেন এরকমভাবে করবেন আপনি এখানে আমি আরেকটি যদি দেখাই এই যে দেখুন এখানে রয়েছে 250 আর আমি এটা দেখাই 240 আমি দেখিয়েছিলাম তো আমি যদি 249 দেখাই শিরিনা আক্তার জাহান এই যে দেখুন রাজবাড়ি তো 249 আমি যখন এখানে দেব 249 এই যে দেখুন সব কিছু এখানে চলে আসছে তো এটা কিভাবে তৈরি করবেন তো এই বিষয়টা আজকে আমি এই ভিডিওতে আমি দেখাবো তো আমি এখানে আমি করে দেখাবো আপনাদেরকে তো প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে আমরা এই যে সিরিয়াল নাম্বারটা বসাবো ডাটা ভ্যালিডেশন দিয়ে এই যে এখানে দেখুন আমি ডাটাতে আসলে এখানে এই যে ডাটা ভ্যালিডেশন তো এটা দিয়ে আমরা কাজটা করব ডাটা ভ্যালিডেশনের উপর আমার এই ইউটিউব চ্যানেল পুতুল টিচ এবং এই ফেসবুক পেজ পুতুল টিচ ফেসবুক পেজে একটা A to Z ভিডিও রয়েছে এটার কাজটা কি তো আমি এটা দিয়ে আমি কাজটা করব তো এখানে ক্লিক করবো যে উপর ডাটা ভ্যালিডেশন দেওয়ার পর আমি এখানে আমি এই যে লিস্ট করে নেব লিস্ট করে এই যে সোর্সের জায়গায় এখানে আমি কোন সোর্স থেকে আমি কাজটা করব আমি এখান সোর্সের জায়গায় যাবি এখান থেকে 222 থেকে আমি এই পর্যন্ত দিলাম কম দিলাম তারপর আমি ওকে করে দিব আর এখানে এই যে এইগুলোর কাজ এই যে এই পাশে এইগুলোর কাজ কি এগুলো বিস্তারিত এই ইউটিউব চ্যানেলে ডাটা ভ্যালিডেশনের একটা ভিডিও রয়েছে আপনারা দেখে শিখতে পারবেন তারপর আমি এই যে এখানে এটা দেওয়ার পর ওকে করে দিব
ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে নাম্বারটি এই যে দেখুন সিরিয়াল ভাবে চলে আসছে এই যে সবকটা নাম্বার চলে আসছে তো আমরা সবসময় প্রথম নাম্বারটা দিয়ে আমরা শুরু করব যে আইডি নাম্বার প্রথমটা দিয়ে তারপর এখানে আমি সমান সমান দেব দেওয়ার পর এখানে লিখব বিএলও এই যে ভ্যালুকাপ লেখার পর আমি যদি ট্যাব বাটনে কিবোর্ডে চাপ দিই এরকম আসবে ফার্স্ট ব্র্যাকেট আসার পর আমি এই যে এখানে যে ডাটাগুলো রয়েছে এগুলো আমি দিব তো প্রথমেই এই যে ভ্যালুকাপ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এই যে এটা সিলেক্ট করে দেব তারপর আমি কমা দিব কমা দেওয়ার পর এই যে দেখুন এখানে কিন্তু আমরা এই যে লুকআপ ভ্যালু ভ্যালুকাপ দেওয়ার পর বলছে কিন্তু লুকআপ ভ্যালু এই যে লুকআপ ভ্যালু হচ্ছে এটা এটা আমরা দিয়ে দিলাম তারপর কমা তারপরে বলছে কি যে টেবিল এরিয়া তো আমি কোন টেবিল এরিয়ার ভিতরে আমি কাজ করব আমি এই টেবিল এরিয়ার ভিতরে আমি কাজ করব এইভাবে এই সম্পূর্ণ টেবিল এরিয়াটা আমি সিলেক্ট করে দেব আমার এই টেবিল এরিয়ার ভিতর থেকে আমাকে তথ্যটা দিবে তারপর এখানে দেখুন কমা এই যে আমি কমা দিয়ে দিলাম তারপর লেখছে কলাম ইনডেক্স তো এখানে আমি কোনটা দিব এই যে এই দ্বিতীয় নাম্বারটা আমি চাচ্ছি যে এখানে নামটা তো এটা কত নাম্বার কলাম আছে এক এ বি বি মানে এক দুই দুই নাম্বার তো আমি এখানে দুই দিয়ে দিব তারপর আমি আবার ক্ষমা দিব ক্ষমা দিয়ে আবার জিরো দেব জিরো দেওয়ার পর আমি শিফটে চেপে আমি এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিব এই যে দেখুন আমি ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম তারপর ইন্টারে ক্লিক করব এই যে দেখুন এখন কিন্তু নাম চলে আসছে যে নামেরটা তো আমি এটা এরকমভাবে একটু ফাঁকা করে দেব তারপর হচ্ছে আমরা বসাবো ডিস্ট্রিক্ট তো আবার আমি এখানে সমান সমান দেব তারপরে যে ভ্যালুকাপ দেব দেওয়ার পর এখানে কি চাচ্ছে যে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু আমি এইটা দেব দেওয়ার পর ক্ষমা ক্ষমা দেওয়ার পর চাচ্ছে কি টেবিল এরিয়া তো আমি এই আবার এই টেবিল এরিয়াটা আমি সিলেক্ট করে এরকমভাবে আমি দিয়ে দিব দেওয়ার পর আবার আমি ব্যাকেট ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর ইন্ডেক্স নাম্বার তো ইন্ডেক্স নাম্বার এখন আমি চাচ্ছি নামের পরে ডিস্ট্রিক্ট আসুক এই যে ডিস্ট্রিক্টটা আছে এ বি সি অর্থাৎ তিন নাম্বারে সিটা তিন নাম্বারে তো আমি এখানে থ্রি দিয়ে দিব তারপরে ক্ষমা দিব তারপরে আবার জিরো দিব লাস্টে কিন্তু জিরো হবে তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিব এই যে দেখুন দেওয়ার পর ইন্টার দিব এই যে দেখুন ডিস্ট্রিক্ট চলে আসছে এখানে হচ্ছে আইডি তারপর আসছে নেম তারপরে কি ডিস্ট্রিক্ট তো এখন আমি চাচ্ছি যে লোকেশনটা আমি এখানে বসাবো লোকেশনটা বসানোর জন্য আবার আমি সমান সমান দিব তারপর ভ্যালুকাপ দেব দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব দেওয়ার পর এই যে প্রথমে আমরা আমাদের কিন্তু এই যে দেখুন লুকআপ ভ্যালু তো এটা দিয়ে আমরা শুরু করব তারপর আমি ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর আবার আমি এই সম্পূর্ণটা আমি এরকমভাবে সিলেক্ট করে দেব টেবিল এরিয়া চাচ্ছিল তারপর আবার ক্ষমা দেব ক্ষমা দেওয়ার পর এখন কি চাচ্ছে কলাম ইনডেক্স নাম্বার তো এখন আমি কোনটা দেব এখন দেব ডিডটা এক দুই তিন চার ডিটা আছে চার নাম্বার তো আমি এখানে ফোর দিয়ে ক্ষমা দিব দেওয়ার পর জিরো দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করে দেব এই যে দেখুন চলে আসছে লোকেশনটা তারপর এখানে এই যে টাকা আবার আমি এখানে এই যে দেখুন ভ্যালুকাপ দিয়ে ফার্স্ট ব্রেকেট দিয়ে এখানে চাচ্ছে এই যে দেখুন লুকআপ ভ্যালু এটা আমি সিলেক্ট করে দেব কমা তারপর টেবিল এরিয়া এখান থেকে আমি আবার টেবিল এরিয়াটা আমি এভাবে দিয়ে দিব দেওয়ার পর আমি ক্ষমা দিব তারপরে কত নাম্বারটা দিব ই কত নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম্বার আছে আমি ফাইভ দিয়ে আবার ক্ষমা দিব তারপর জিরো দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব এই যে লাস্ট ব্রেকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব এই যে দেখুন আসছে তো এখন আমি এটা একটু আমি কলামটা দিয়ে দিলাম এই যে দেখুন এখন আমি যদি এখানে আমি যে নাম্বারটা দিব টু ডাবল থ্রি যদি আমি দিয়ে দিই এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে তো আমি যদি এটা একটু জুম করে একটু বোল্ড করে আমি দেখাই এরকমভাবে এখন আমি এখানে আমি দিব দুইশো সাঁইত্রিশ এই যে দেখুন দুইশো সাঁইত্রিশ নাম্বারে কে আছে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে দেখুন দুইশো সাঁইত্রিশ মাসুদুর রহমান এই যে মাসুদুর রহমান নোয়াখালী ওরকমভাবে তো আমি যদি এখানে যদি আমি দিই দুশো আঠাইশ
এই যে দেখুন জান্নাতুল নিয়াম, এই যে দেখুন 228 আছে জান্নাতুল নিয়াম। তো এরকম ভাবে আমরা ভ্যালুকাপের কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তো এটা আমি সাজিয়েছিলাম কিভাবে, আমি যদি এটা একটু কেটে দেই এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন শেপে এসে এটা নিব, নেওয়ার পর আমি এটা আমি এরকম ভাবে টেনে আমি এই পর্যন্ত রেখে দিব, এরকম ভাবে রেখে দিব। তারপর এটা আমি এখান থেকে একটা কালার দিয়ে দেব, এই যে শেপের কালার। তারপর এখান থেকে আমি এটা এরকম ভাবে আমি এটা দিয়ে দেব, তারপর এটা কপি করে আমি নিচে এরকম ভাবে বসিয়ে দেব, কপি করে উপরে বসিয়ে দেব। এই যে দেখুন, আর এটা আমি একটু বড় করে নিই। তারপর এটা আমি এই যে হলুদ কালার করে দিলাম, এটা আমি ঠিক মাঝখানে রাখবো। তো এই যে মাঝখানে চলে আসছে, আমি একটু জুম করে যদি দেখাই, এই যে দেখুন। তারপর এটা আমি আবার কপি করে এই পাশে দিয়ে আমি বসিয়ে দেব, এই যে দেখুন এরকমভাবে আমি সমানভাবে আমি বসিয়ে দেব। এখানে ইনসার্ট করে আরেকটি রুল নিই, আমি এটা এই পাশে বসিয়ে দেব, এই যে দেখুন। এখন আমি এখানে যদি আমি কার্ড নাম্বার দিই অটোমেটিক চলে আসছে। তো এই ডিজাইনটা কিন্তু এরকমভাবে করতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।